মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সামগ্রিক মেডিকেল চেক আপ করা হবে। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন। দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, 96 বছর বয়সী মাহাতিরকে সামগ্রিক মেডিকেল চেক আপের মধ্যে দিয়ে যেতে হবে, তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তবে হার্ট ইনস্টিটিউট এটি জানায়নি যে কেন মাহাতিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রীর মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মাহাতির মোহাম্মদকে আগামী কয়েকদিন ভর্তি থাকতে হবে। মালয়েশিয়ার সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন মাহাতির। তার হার্টের সমস্যার ইতিহাস রয়েছে। এর আগে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। তার একটি বাইপাস সার্জারিও করা আছে। 2003 সাল পর্যন্ত 22 বছর ধরে মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। 92 বছর বয়সে ফের 2018 সালে বিরোধী জোটকে পরাজিত করে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু 2 বছরের কম সময়ে তার সরকার ভেঙে যায়। মালয়েশিয়ার রাজনীতিতে তিনি প্রভাবশালী ব্যক্তি।